ক্লাস ইলেভেনের রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের যে অধ্যায়টি শুরু হয়েছিল আজকে তার পরবর্তী পর্ব, এবং এই পর্বে আমরা দেখব অসমযোজী বন্ধন কি এবং তার কয়েকটি এক্সাম্পল। তাহলে ক্লাস নাইন টেনে আমরা যে বন্ধনের শ্রেণীবিভাগ পড়েছি সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে বন্ধন দু ধরনের, একটিকে আমরা তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলছিলাম, একটিকে আমরা বলছিলাম সমযোজী বন্ধন। কিন্তু আজকে আমরা আরেকটি এরকম বন্ধন দেখব যেটি অসমযোজী বন্ধন। এই অসমযোজী বন্ধন কি সেটা জানার আগে আমরা দেখে নিই যে সমযোজী বন্ধন কি। দুটো পরমাণু এ এবং বি, তারা কি করছিল, একজনের কাছে এই ইলেকট্রন আছে আর একজনের কাছে এই ইলেকট্রন আছে, তারা ইলেকট্রন গুলিকে পাশাপাশি রাখছিল, মাঝখানে রাখছিল, এবং মাঝখানে রেখে দুজনেই ব্যবহার করছিল, দুজনেই ব্যবহার করছিল, তখন যে বন্ধন সৃষ্টি হচ্ছিল তাকে আমরা বলছিলাম সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। কিন্তু যদি এরকম হয় যে এ এবং বি এই দুটি পরমাণু আছে এবং এর কাছে দুটি ইলেকট্রন আছে, বি এর কাছে কোনো ইলেকট্রন নেই, তাহলে কি হবে? তাহলে এ এবং বি এর মাঝখানে এ নিজের দুটি ইলেকট্রন রেখে দেবে, তাতে সুবিধা কি, এ তো ব্যবহার করছেই কিন্তু বিও ব্যবহার করবে, অর্থাৎ এখানে দুজন কিন্তু সমপরিমাণ ইনভেস্ট করেনি, দুজনের মধ্যে একজন ইনভেস্ট করেছে টোটালটা, কিন্তু ব্যবহার করছে দুজনই, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে বন্ধনটা তৈরি হবে তার চিহ্নটা আমরা এরকম করে দিব। এটা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে এ পরমাণু বি কে নিজের ইলেকট্রন ব্যবহার করতে দিয়েছে, অর্থাৎ এ পরমাণু এখানটায় দাতা এবং বি পরমাণু এখানটায় গ্রহীতা। এবং এই যে বন্ধন সৃষ্টি হলো, এই যে বন্ধনটা সৃষ্টি হলো চিহ্নের মাধ্যমে আমরা যে দেখাচ্ছি, এই বন্ধনটাকে আমরা বলবো অসমযোজী বন্ধন। এখানে কিন্তু এ পরমাণু নিজের ইলেকট্রন জোড়টি পুরোপুরি বি কে দিয়ে দেয়নি, এ নিজের ব্যবহার করছে আবার বি কেও ব্যবহার করতে দিয়েছে। তাহলে আমরা বুঝে ফেললাম অসমযোজী বন্ধন কি। তাহলে অসমযোজী বন্ধন অর্থাৎ অসমযোজ্যতা দেখাতে গেলে কতগুলি ক্রাইটেরিয়া মাস্ট। এক নাম্বার, যেরকম নিঃসঙ্গ জোড় থাকতে হবে। তাহলে আমরা শর্ত হিসাবে বলতে পারি, অসমযোজী বন্ধন গঠনের শর্ত হিসাবে আমরা বলতে পারি, এক নাম্বার নিঃসঙ্গ জোড় মাস্ট, নিঃসঙ্গ জোড় যাকে আমরা ইংরেজিতে বলি লোন পেয়ার বা এলপি বলি, যাকে সংক্ষেপে লোন পেয়ার বা এলপি, সেটা কিন্তু মাস্ট থাকতেই হবে, যে দাতা পরমাণু তার মধ্যে থাকতেই হবে। এবং শর্ত নাম্বার দুই, এই যে গ্রহীতা তার কিন্তু সেই ইলেকট্রনকে নিয়ে ফাঁকা কক্ষকে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে, অর্থাৎ এই বিয়ের ক্ষেত্রে ফাঁকা কক্ষ থাকতে হবে, মানে আমরা বলতে পারি যে গ্রহীতার ফাঁকা কক্ষ আবশ্যক, ইসের জন্য, যাতে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে সে রাখতে পারে, সে ব্যবহার করার জন্য তো তার ফাঁকা কক্ষ দরকার, নাহলে বন্ধন তৈরি করবে কেমন করে। তাহলে এই দুটো শর্ত কিন্তু মানতে হবে। তাহলে এবার আমরা একটা একটা করে এক্সাম্পল দেখে নিই। আমরা প্রথমে অ্যামোনিয়া লুইস বিন্দু গঠন দেখে নিই। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তার মানে প্রথম কক্ষপথে 2 আছে, পরের কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে নাইট্রোজেনের চারিদিকে 5টি ইলেকট্রন রয়েছে, আমরা এইভাবে সাজালাম। এবার 3টি হাইড্রোজেন আসবে অ্যামোনিয়াতে, তাহলে প্রতিটা হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন আসবে, প্রতিটা হাইড্রোজেনের একটি ইলেকট্রন আসলে তাহলে হাইড্রোজেনের দ্বৈত পূর্তি হবে, দুটো করে হবে, এবং নাইট্রোজেনের কিন্তু সেক্ষেত্রে দেখো 8টা হয়ে গেছে, তাহলে অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি অ্যামোনিয়াকে,
এগুলোতে সব সমযোজী বন্ধন তৈরি হয়েছে, কিন্তু এই যে এক জোড়া ইলেকট্রন থেকে গেছে এটাকে আমরা বলছি এলপি, নিঃসঙ্গ জোড়। তাহলে কি নিঃসঙ্গ জোড় আছে? তাহলে কিন্তু অসমযোজী বন্ধন তৈরি করতে পারে। এবার অপর একটি অণু আমরা দেখে নিই, বোরন ট্রাইফ্লোরাইড BF3। এখানে বোরনের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5, তার মানে 2, 3, অর্থাৎ তিনটি থাকে। তাহলে তিনটি ইলেকট্রনকে আমরা রাখলাম। ফ্লুরিন, প্রতিটা ক্ষেত্রে ফ্লুরিন আসছে, ফ্লুরিনের কিন্তু বাইরের কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে, 7টি করে দিচ্ছি, কারণ ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9। তাহলে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 7টি থাকবে, তাহলে আমরা 7টা করে দিয়ে দিলাম। অর্থাৎ ফ্লুরিনের হলো এখানটায় 8, এই ফ্লুরিনের হলো 8, এই ফ্লুরিনের হলো 8। বোরনের কত হয়েছে? বোরনের দেখো এখানে কিন্তু 6টা ইলেকট্রন হয়েছে, বোরনে 6টা ইলেকট্রন হয়েছে, অর্থাৎ বোরন তার অষ্টক পূরণ হয়নি। তবে এর কিন্তু অষ্টক পূরণের একটা ইচ্ছা রয়েছে, কারণ এর তো অষ্টক পূরণ হয়নি, এখানে মাত্র 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে কি করবে? যদি বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়াকে মিশিয়ে দেওয়া যায়, তাহলে অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে যে নিঃসঙ্গ জোড় ব্যবহৃত হয়ে একটা অসমযোজী বন্ধন গঠিত হতে পারবে। অর্থাৎ দুটো অণু মিলিত হয়ে একটি অণু তৈরি করবে, যাকে আমরা যুত যৌগ বলতে পারি। তাহলে এখানে এই যৌগটি কেন তৈরি হচ্ছে? এখানে দুটি অণু যৌগ মিলিত, দুটি অণু মিলিত হয়ে কিন্তু একটি অণু তৈরি করছে, যুত যৌগ গঠন করছে। এখানে একমাত্র বোরন ট্রাইফ্লোরাইডের বোরনের অষ্টক পূরণ হয়নি, তাই অ্যামোনিয়ার যে নিঃসঙ্গ জোড়টি সেটি কিন্তু ব্যবহার করতে দিয়েছে বোরন ট্রাইফ্লোরাইডকে। অর্থাৎ এটা একটা অসমযোজী বন্ধন গঠনের এক্সাম্পল, যেখানে দুটো অণু ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে মোট সমযোজী বন্ধন রয়েছে 3 আর 3 এ 6টি, এবং অসমযোজী বন্ধন রয়েছে 1টি। এবার আমরা দেখব একটি অণু আর একটি আয়নের মধ্যে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হতে পারে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অ্যামোনিয়ার গঠনটা এরকম, এবং তার মধ্যে একটি নিঃসঙ্গ জোড় রয়েছে। এখানে যদি একটি H+ আসে, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের যে এলপি রয়েছে সেটা কিন্তু H+ কে ব্যবহার করতে দিবে, অর্থাৎ নাইট্রোজেন এবং এই H+ এর মধ্যে একটি অসমযোজী বন্ধন গঠিত হতে পারবে। তার ফলে স্ট্রাকচারটি আমরা এভাবে বলতে পারি, যদিও এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার নয়, আমি জিনিসটাকে জাস্ট বোঝানোর জন্যই বলছি। আমরা এখানে খেয়াল করে দেখো, এখানে 3টি সমযোজী বন্ধন এবং 1টি কিন্তু অসমযোজী বন্ধন তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের যে অ্যামোনিয়াম আয়ন রয়েছে, অ্যামোনিয়াম আয়ন, তাতে কিন্তু 3টি সমযোজী বন্ধন এবং 1টি অসমযোজী বন্ধন রয়েছে। পরের এক্সাম্পলে আসি, আমরা BF3 অণুর গঠন একটু আগে দেখলাম, এখানে কিন্তু বোরনের অষ্টক পূরণ হয়নি, বোরনের যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে, তার মানে এর একটা অষ্টক পূরণের ইচ্ছা রয়েছে। তো এবার যদি F- আসে, F- আসা মানে তার তো নিজস্ব 7টা ইলেকট্রন থাকেই, F এর নিজস্ব 7টা ইলেকট্রন থাকেই, এবং আরেকটি এসছে মাইনাস হওয়ার কারণে, আমি সেটাকে রেড কালার দিয়ে লিখছি। তাহলে এই যে মাইনাস এসছে, সেটা কিন্তু মাইনাস হয়েছে, সেটা কিন্তু একটি এক্সট্রা ইলেকট্রন আসার জন্য, অর্থাৎ এর 8টি ইলেকট্রন রয়েছে, তাহলে এর অষ্টক পূরণ রয়েছে। এবার F- কি করলো? BF3 কে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে 2টি ইলেকট্রন ব্যবহার করতে দিল, তার মানে বোরনের ক্ষেত্রে অষ্টক পূরণ হয়ে গেল। অর্থাৎ এই যে ফ্লুরোবোরেট আয়ন তৈরি হলো, BF4- আয়ন তৈরি হলো, এখানে 3টি সমযোজী বন্ধন এবং 1টি অসমযোজী বন্ধন তৈরি হলো। পরের এক্সাম্পলে আসি, H2O কিন্তু গঠনটা এরকম, অর্থাৎ এর মধ্যে 2টো নিঃসঙ্গ জোড় থাকে। কি করে থাকে সেটা আমরা লুইস বিন্দু গঠনতে দেখতে পারি। অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক 8, তার যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে, 1, 2, 3, 4, 5 এবং 6, দুটো হাইড্রোজেন, প্রত্যেকের
কক্ষে একটি করে ইলেকট্রন রয়েছে, তাহলে হাইড্রোজেন তার কিন্তু যোজ্যতা দুই করে নিয়েছে, মানে দুটি ইলেকট্রন করে নিয়েছে যোজ্যতা কক্ষে, এবং অক্সিজেন তারও কিন্তু বহিস্থ কক্ষে আটটি ইলেকট্রন হয়েছে, তার মানে অষ্টপূর্তি হয়েছে, অর্থাৎ তার ফলে গঠনটা এরকম আসবে। তাহলে এবার এইচ টু ও তার সান্নিধ্যে যদি একটি এইচ প্লাস আসে, তার সান্নিধ্যে যদি একটি এইচ প্লাস আসে তাহলে সে কি করবে? তার তো অষ্টপূর্তি আছে, সে কিন্তু তার একটি ইলেকট্রন জোড় এইচ প্লাস কে ব্যবহার করতে দিবে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে। অর্থাৎ ছবিটা এরকম দাঁড়াবে, আমি একটা ইলেকট্রন জোড়কে সরিয়ে রাখলাম, একটি এইচ প্লাস কে ব্যবহার করতে দিল, তার ফলে আমরা পেয়ে গেলাম এইচ থ্রি ও প্লাস, হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সোনিয়াম আয়ন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এর মধ্যেও দুটি আছে সমযোজী বন্ধন, একটি আছে অসমযোজী বন্ধন। এবার আমরা এমন একটি এক্সাম্পল দেখব যার অণুর ভেতরেই অসমযোজী বন্ধন তৈরি হয়ে আছে, যেমন H2SO4। সালফারের যোজ্যতা কক্ষে ছয়টি ইলেকট্রন থাকে, কারণ সালফার তো ষোলো, তার মানে দুই আট ছয় তৃতীয় কক্ষপথে ছটি ইলেকট্রন রয়েছে। তাহলে সালফারের ইলেকট্রনকে আমরা এইভাবে লিখতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয়, চারদিকে চারটি অক্সিজেন এসে এবং দুটো অক্সিজেনের দুপাশে দুটি হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেনেরও কিন্তু ছটি ইলেকট্রন রয়েছে, আমরা ছটি ইলেকট্রনকে এইভাবে দিলাম। এখানেও ছটি ইলেকট্রন রয়েছে, প্রতিটা অক্সিজেনেই ছটি ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেন তাদের একটি করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেনের দুটি হলো, এই হাইড্রোজেনের খেয়াল করে দেখো দুটি হলো, তার মানে এইচ ও এইদিকে আমরা লিখতে পারি ও এইচ, সংযোজী বন্ধন তৈরি হয়েছে। এবার এই অক্সিজেনের আট হয়েছে, এই অক্সিজেনেরও কিন্তু আট হয়েছে, তাহলে সালফারের সাথে এদেরও সংযোজী বন্ধন তৈরি হয়ে গেছে। এবার এই অক্সিজেন দেখো আট করেছে, এই কিন্তু নিজে থেকে কোনো অক্সিজেন, এই অক্সিজেন নিজে থেকে কোনো ইলেকট্রন দেয়নি, সে কিন্তু সালফারের ইলেকট্রনকে জাস্ট ব্যবহার করছে, তার মানে আমরা বলতে পারি সালফার এই অক্সিজেনকে ইলেকট্রন ব্যবহার করতে দিয়েছে। আবার এটার ক্ষেত্রেও ঠিক তাই, সালফার এই অক্সিজেনকেও ইলেকট্রন ব্যবহার করতে দিয়েছে, তাহলে সালফারের কটি হলো? সালফারের বহিস্থ কক্ষে আটটি ইলেকট্রন হলো, মানে অষ্টপূর্তি হলো। তাহলে H2SO4 এর গঠন এরকম। তবে বর্তমানে H2SO4 কে একটু অন্যভাবেও আঁকানো হয় এবং বলা হয় যে আমি যে দ্বিতীয় গঠনটি আঁকছি সেটি অ্যাকচুয়ালি সঠিক গঠন, এটি আধুনিক গঠন, এইভাবে দেখানো যায়। তো এখানে দ্বিবন্ধন হয়েছে, এখানে কিন্তু আমরা অসমযোজী বন্ধন দেখাইনি, এখানে কি ছিল, চারটি সমযোজী বন্ধন দুটি অসমযোজী বন্ধন, কিন্তু এখানে আমরা সব সমযোজী বন্ধন দেখিয়ে দিচ্ছি, কেমন করে সম্ভব? আসলে এই যে অক্সিজেনের যে দুটো ইলেকট্রন নিল, আমাদের এরকমও তো হতে পারে যে অক্সিজেন নিজে থেকে আরেকটি ইলেকট্রন রাখলো এখানটায়, তাহলে অক্সিজেনের যোজ্যতা আট হয়েছে, তো আবার এই অক্সিজেনের নিজের দুজোড়া দুটি ইলেকট্রন এখানে রাখলো, তাহলে সালফারের যোজ্যতা কক্ষে বারোটি ইলেকট্রন হয়ে গেল ঠিকই, কিন্তু প্রত্যেকেরই অষ্টপূরণ হয়েছে, এইভাবে এখানে চারটি ইলেকট্রন থাকার জন্য আমরা দ্বিবন্ধন দিয়েছি, এখানেও চারটি ইলেকট্রন থাকার জন্য আমরা দ্বিবন্ধন দিয়েছি, কারণ একটি বন্ধনে দুটি ইলেকট্রন থাকে, কিন্তু সালফারের ক্ষেত্রে অষ্টক প্রসারণ হয়েছে, অষ্টক অর্থাৎ আট হওয়ার কথা কিন্তু আটের বেশি হয়ে গেছে, তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ অষ্টক প্রসারণ হয় এরকম তো অনেক এক্সাম্পল আছে, তাহলে সালফারের হতে তো কোথাও ক্ষতি নেই। তাহলে আমরা যদি এইভাবে গঠনটা দেখাই, সেখানে সবই কিন্তু সমযোজী বন্ধন, এটিও সঠিক গঠন এবং বর্তমানে এটিকেই সঠিক বলে ধরা হয়, এটিকেই ব্যাখ্যা করা হয়। তাই তোমরা H2SO4 এর গঠন দুটি লিখতে পারো, একটি অসমযোজী বন্ধন দিয়ে আর একটি সম্পূর্ণ সমযোজী বন্ধন ব্যবহার করো। আমরা একইভাবে H3O PO4 এর ক্ষেত্রে গঠন আঁকতে পারি,
HCPO4 এ দেখো আমরা সবার অষ্টক সূত্র মেইনটেইন করে যে ছবিটা এঁকেছি এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে একটা অসমযোজী বন্ধন গঠিত হয়েছে বাকি সব সমযোজী বন্ধন অর্থাৎ 6টি আছে সমযোজী বন্ধন 1টি আছে অসমযোজী বন্ধন তবে আমরা এখানে কিন্তু এই যে ইলেকট্রন এখানে যেখানে শুধু ফসফরাস দিয়েছে কিন্তু অক্সিজেন কোনো ইলেকট্রন দেয়নি আমরা কিন্তু এই অক্সিজেনের দুটো ইলেকট্রনকে মাঝখানে ব্যবহার করতে দিতে পারতাম তাহলে এরকম যদি হতো সেই ক্ষেত্রে কেমন গঠন হতো সেই ক্ষেত্রে ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হতো এবং বাকিগুলো একই রকমের থাকত কিন্তু দ্বিবন্ধন গঠন করতে দিলে একটা অসুবিধা যে ফসফরাসের দেখো বহিঃস্থকক্ষে 10টি ইলেকট্রন হয়ে যাচ্ছে অর্থাৎ অষ্টক সূত্র মেইনটেইন হচ্ছে না ফসফরাসের ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই আমরা H2SO4 এর মতো এটির ক্ষেত্রেও বলতে পারি এখানেও দ্বিবন্ধন গঠনের সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা এখানেও দুভাবেই অ্যানসার লিখতে পারো একটিতে সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন দুটোই দেখানো আছে আর একটিতে শুধুমাত্র সমযোজী বন্ধন আছে কোনো অসমযোজী বন্ধন নেই এখানে কতগুলি সমযোজী বন্ধন আছে 6 আর 2 এ সমযোজী বন্ধন আছে 8টি আর এখানে সমযোজী বন্ধন আছে 6টি এবং অসমযোজী বন্ধন আছে 1টি এরপরের প্রশ্নে আমরা আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হওয়া উচিত AlCl3 কিন্তু ডাইমার গঠন করলে তার সংকেত হবে Al2Cl6 ডাইমার কি ডাই কথাটার মানে দুই এবং মার কথাটার মানে অর্থাৎ দুটি অণু যখন জুড়ে যায় তখন তাকে আমরা ডাইমার বলি যেমন আমরা প্লাস্টিক পলিথিন ব্যবহার করি পলিথিনটা কিন্তু পলিমার অর্থাৎ সেখানে পলি মানে বহু বহু সংখ্যক অণু জুড়ে গিয়ে একটি বৃহৎ অণু তৈরি করেছে তাই তার নাম পলিমার এখানে দুটি অণু জুড়ে যাচ্ছে তাই ডাইমার যদি তিনটি অণু জুড়ে যেত তাহলে ট্রাইমার তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এখানে দুটি অণু জুড়ে গিয়ে কেন একটি অণু তৈরি করলো যার সংকেত Al2Cl6 কেন AlCl3 কে আমরা পাচ্ছি না তার কারণ হিসাবে দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে অষ্টক সূত্রের কোথাও নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে এখানে আমরা যদি AlCl3 অষ্টক সূত্র হিসাবে আমরা যদি লুইস বিন্দু গঠন তৈরি করি আমরা কি দেখব অ্যালুমিনিয়ামের বহিঃস্থকক্ষে 3টি ইলেকট্রন থাকে কারণ অ্যালুমিনিয়াম তো পরমাণু ক্রমাঙ্ক 13, 2, 8 এবং 3 অ্যালুমিনিয়াম 13 তার মানে 2, 8, 3 অর্থাৎ বাইরের কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে তাহলে আমরা সেই 3টি ইলেকট্রনকে এইভাবে দিতে পারি এবার ক্লোরিন এসছে 3টে ক্লোরিন আছে প্রতিটা ক্লোরিনের বাইরের কক্ষে কিন্তু 7টি করে ইলেকট্রন থাকে ক্লোরিন যেহেতু 17 তাহলে 2, 8 এবং 7 প্রতিটা ক্লোরিনের বাইরের কক্ষে 7টি করে ইলেকট্রন রয়েছে আমরা সেগুলোকে মানছি তাহলে এই ক্লোরিন তার অষ্টক পূরণ করে ফেলবে এই ক্লোরিনও তার অষ্টক পূরণ করে ফেলবে এই ক্লোরিনও তার অষ্টক পূরণ করবে কিন্তু অ্যালুমিনিয়াম তার যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে তারপরে দেখো যে তার যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন আছে অর্থাৎ অষ্টক পূরণ হয়নি তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু অষ্টক পূরণ হয়নি তার একটা এক্সট্রা ইলেকট্রন নেওয়ার ইচ্ছা থাকবে অষ্টক পূরণের ইচ্ছা থাকবে অর্থাৎ এই যে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছি এই যে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছি এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হয়নি তাহলে কি করবে এই একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপর একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সান্নিধ্যে আসবে এবং দেখো ক্লোরিন গুলোর 1, 2, 3 একটা বন্ধন করেছে বাকি তিন জোড়া ইলেকট্রন কিন্তু নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে তাহলে এই ক্লোরিনের তিন জোড়া ইলেকট্রন আছে নিঃসঙ্গ অবস্থায় এই ক্লোরিনেরও তিন জোড়া ইলেকট্রন আছে নিঃসঙ্গ অবস্থায় বাকিগুলোরও আছে আমাদের বাকিগুলো আঁকছি না দরকার নেই তাই তাহলে এবার এখান থেকে একটি নিঃসঙ্গ জোড় অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করতে দেবে তাহলে অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হবে আবার এখানকার একটি নিঃসঙ্গ জোড় কিন্তু অ্যালুমিনিয়ামকে ব্যবহার করতে দিবে তাহলে অ্যালুমিনিয়ামের 6টি ছিল আরো 2টি সে পেল 8টি হলো এটারও ঠিক তাই 6টি ছিল আরো 2টি পেল তাহলে অষ্টক পূরণ হয়ে 8টি হলো অর্থাৎ প্রতিটা অ্যালুমিনিয়াম যখন Al2Cl6 ডাইমার গঠন করছে তখন কিন্তু তাদের
যোজ্যতা কক্ষে আটটি করে ইলেকট্রন তৈরি হচ্ছে এবং এই আটটি ইলেকট্রন রাখার জন্যই তারা অষ্টক পূরণের মাধ্যমে ডাইমার গঠন করছে। সেই জন্যই আমাদের এই উত্তরটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করছে। এবার আমরা এমন একটি এক্সাম্পল দেখব যেখানে পরিযোজ্যতা থাকবে, সমযোজ্যতা থাকবে এবং অসমযোজ্যতাও থাকবে। সেই রকম একটি উদাহরণ হচ্ছে NH4Cl। এখানে NH4 প্লাস এবং Cl মাইনাস আছে। এবার NH4 প্লাস এর মধ্যে খেয়াল করে দেখো যে একটি কিন্তু অসমযোজী বন্ধন, বাকি তিনটে সমযোজী বন্ধন। এরকম এক্সাম্পল আমরা আগেও করেছি, একটু আগের পর্বে, একটু এই পর্বের প্রথমের দিকের ভিডিওটা দেখতে থাকো, প্রথমের অংশটা, তাহলে বুঝতে পারবে যে আমরা একটু আগেই আমরা কিন্তু করেছি অ্যামোনিয়াম আয়নের এরকম গঠন হয়, তাতে তিনটে সমযোজী বন্ধন এবং একটি অসমযোজী বন্ধন। এবার NH4 প্লাস আছে, তাতে Cl মাইনাস আসবে। তাহলে এই যে প্লাস এবং মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল, সেটা কি? সেটা হচ্ছে আমাদের তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন। এই যে তীর চিহ্নের মাধ্যমে যেটা আমরা দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের অসমযোজী বন্ধন। এবং বাকি যে তিনটি থাকলো N এবং H এর মধ্যে বন্ধন, তারা সমযোজী বন্ধন। তাহলে আমরা দেখে ফেললাম যে তিনটেই আছে, তিনটেরই সহাবস্থান রয়েছে NH4Cl এ। সমযোজী বন্ধনও রয়েছে, অসমযোজী বন্ধনও রয়েছে এবং তড়িৎযোজী বন্ধনও রয়েছে। এরকম আরো দুই একটি এক্সাম্পল হতে পারে, যেমন AlAlH4, এইটির মধ্যেও কিন্তু তিনটে বন্ধন রয়েছে, তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী বন্ধন। তাহলে আজকের পর্ব এইটুকুই, পরবর্তী পর্বে আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।